আসামের এনআরসি থেকে লক্ষ লক্ষ হিন্দুদের নাম বাদ পড়ার পরে এই এনআরসি নিয়ে এই বাংলা যখন উত্তাল, ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারছি দিল্লির জাতীয় সংসদে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস হওয়ার পরেই বাংলায় এনআরসি চালু করা হবে। ঠিক এমনই একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 সালে পাশ করা হয়েছিল। 2019 সালের সিটিজেনশিপ বিলে ওপার বাংলা থেকে আসা কোটি কোটি হিন্দুদের নাগরিকত্ব আদৌ কি রক্ষা পাবে? 2019 সালে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হওয়ার আগে জাতীয় সংসদের সদস্যদের নিয়ে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল, জেপিসি। এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে জিজ্ঞেস করা হয়েছিল এই বিল পাস হওয়ার ফলে কতজন মানুষ ভারতের নাগরিকত্ব পাবেন। স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছিল যে আমাদের কাছে যা প্রমাণ রয়েছে সেই প্রমাণের ভিত্তিতে মাত্র 31,313 জন মানুষ এই আইন পাস হওয়ার ফলে নাগরিকত্ব পাবেন। অর্থাৎ 31,313 জনের বেশি এই আইনের ফলে ভারতে নাগরিকত্ব পাবেন না, এটা পরিষ্কারভাবে জেপিসি রিপোর্টে উল্লেখ করা রয়েছে। একটা বড় প্রশ্ন, ওপার বাংলা থেকে আসা যে মানুষগুলো যারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সহ সরকারি বিভিন্ন ডকুমেন্ট তৈরি করেছেন, তাদের এই ডকুমেন্টগুলো কি বৈধ? এই বিল পাশ করার ফলে তাদের এই ডকুমেন্টগুলো কি বৈধ? সেখানে বলা হয়েছে 31,313 জন যারা সরকারি হিসেবে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এসে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তারা যদি ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে থাকেন, এই বিল পাস হওয়ার ফলে সেগুলো বৈধ। সুতরাং যারা ইললিগ্যাল, অবৈধভাবে ওই দেশ থেকে এসেছে, যারা খোলা বর্ডারের সুযোগ নিয়ে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ওই দেশ থেকে এই দেশে এসেছে এবং ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তৈরি করেছে, তাদের রেশন কার্ড, ভোটার কার্ড বৈধ নয়। তাদের ভোটার কার্ড, রেশন কার্ড কি বৈধ না অবৈধ, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাইনি। এই প্রশ্নের উত্তর কিন্তু এই বিলের মধ্যে নেই, এই প্রশ্নের উত্তর কিন্তু জেপিসি রিপোর্টেও নেই। এই ধরনের বিল পাশ হওয়ার পরে যদি এনআরসি পশ্চিমবঙ্গে হয় তাহলে সেটা হবে বাঙালির জন্য, ওপার বাংলা আসা হিন্দুদের জন্য ভয়ঙ্কর বিপদ, এবং সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার আর কোনো রাস্তা নেই। এনআরসির সঙ্গে সিটিজেনশিপ বিলের কোনো সম্পর্ক নেই। সিটিজেনশিপ বিলে কোথাও হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হলো এমন কথা লেখা নেই। সেখানে বলা হয়েছে 6 বছর বসবাস করার পরে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। আবেদনকারী কোনো ব্যক্তির নাম এনআরসি তালিকায় কখনোই উঠতে পারে না, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যে প্রচার আমাদের বাংলার হিন্দুদের কাছে করা হচ্ছে। সেকশন 6-এ সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, সেখানে বলা আছে বৈধভাবে যারা ভারতে এসেছেন তারা 12 বছর বসবাস করার পরে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেখানে কিন্তু পরিষ্কার একটা কথা লেখা ছিল, ইললিগ্যাল মাইগ্রেন্ট যারা আছে তারা এই আবেদন করতে পারবে না। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 2003 সালে যে অ্যামেন্ডমেন্ট বিল করা হয়েছিল
সেই অ্যামেন্ডমেন্ট বিলে ওপার বাংলা থেকে আসা মানুষেরা ভারতে ইল্লিগাল মাইগ্রেন্ট হিসেবে ঘোষিত হয়। সেখানে বলা হয়েছে 1948 সালের 19 জুলাইয়ের পরে যে মানুষগুলো ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন, খোলা বর্ডারের সুযোগ নিয়ে যারা এসেছেন, তারা সবাই ভারতে ইল্লিগাল মাইগ্রেন্ট হিসেবে বিবেচিত হবেন। শুধু তাই নয়, ওই আইনের মধ্যে সব থেকে বিপজ্জনক যে কথাটা বলা হয়েছে, ওপার বাংলা থেকে আসা পরিবারের সন্তান সন্ততি যারা এপার বাংলায় এই ভারতে জন্মগ্রহণ করেছেন, তারাও ইল্লিগাল মাইগ্রেন্ট হিসেবে বিবেচিত হবেন। বিশ্বের ইতিহাসে এমন অমানবিক আইন কোথাও নেই যে জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব সেটাকেও খর্ব করা হয়েছে। 2019 সালে ভারতের সংসদে যে নাগরিকত্ব বিল পাস করা হয়েছিল তাতে কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট শব্দটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল। 2003 সালে তৎকালীন বিজেপি সরকার যে পাপ করেছিল সেই পাপের প্রায়শ্চিত্ত করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সেই কারণে নরেন্দ্র মোদী সরকারকে আমরা ধন্যবাদ জানাই। ইল্লিগাল মাইগ্রেন্ট তকমা ঘোচাতে গিয়ে সেখানে থার্ড শিডিউল সংশোধন করে বলা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ওপার বাংলা থেকে যে মানুষগুলো ভারতে এসেছেন, যে হিন্দুরা ভারতে এসেছেন, তাদেরকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ বন্দুকের গুলিকে রেখে কামানের গোলা নিক্ষেপ করা হলো ওপার বাংলার হিন্দুদের উপরে। ওপার বাংলা থেকে 1948 সালের পরে যে সমস্ত মানুষ এই ভারতবর্ষে এসেছে, প্রত্যেকটা মানুষের কাছে ভারতীয় নাগরিকত্বের সমস্ত প্রমাণপত্র আছে। প্রত্যেকটা নাগরিকের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভারতীয় নাগরিকত্বের বাড়ি গাড়ি সমস্ত কিছু রয়েছে, সরকারি চাকরি রয়েছে, ভারতীয় নাগরিকত্বের সমস্ত প্রমাণ রয়েছে। সেই মানুষগুলোকে বলা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বরের পরে যারা এসেছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে হবে। এই বিলের মাধ্যমে যদি নাগরিকত্ব পেতে হয় তাহলে আপনাকে প্রথমে নাগরিকত্বের আবেদন পত্রে লিখতে হবে যে আমি বাংলাদেশি, বাংলাদেশ থেকে এদেশে এসেছি, এত বছর আমি এদেশে বসবাস করছি, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। এখানে আমাদের একটা প্রশ্ন, আমাদের সন্তানেরা যারা জীবনে কোনোদিন বাংলাদেশে যায়নি, এদেশে যাদের জন্ম, বার্থ সার্টিফিকেট পেয়ে গেছে, সরকারি চাকরি পেয়ে গেছে, জীবনে কোনোদিন বাংলাদেশে যায়নি, সে কি করে ঘোষণা করবে যে আমি বাংলাদেশি? 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী নাগরিকত্বের আবেদন করার সময় আপনাকে প্রমাণ করতে হবে আপনি ওপার বাংলা থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এসে বসতি স্থাপন করেছেন। কোন দেশের সরকার একথা কোনোদিন লিখে দেবে যে এই মানুষটি ধর্মীয় অত্যাচারের কারণে আমার দেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে? কোনোদিন লিখে দেবে না। লিখে দেওয়া তো দূরের কথা, ওপার বাংলার সরকার জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সরকার জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের একজন মানুষও ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেনি। তাহলে আমাদের এই মানুষগুলোর অবস্থা কি হবে? কিভাবে প্রমাণ করবেন আপনি যে ওপার বাংলা থেকে আপনি ধর্মীয় অত্যাচারের কারণে এই ভারতে এসে আশ্রয় নিয়েছেন? আমরা বারবার বলে আসছি, এই 2019 সালে যে পাশ হওয়া নাগরিকত্ব বিলের মাধ্যমে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত হিন্দুরা ভারতে নাগরিকত্ব পেয়ে আছেন, যে সমস্ত হিন্দুরা ভারতে নির্বাচনে ভোট দিচ্ছেন, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, ভারতের সমস্ত প্রমাণপত্র আছে, সরকারি চাকরি আছে, জমি আছে, বাড়ি আছে, সেই মানুষগুলোকে 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে বেনাগরিক করা হচ্ছে,
এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে এই 2019 সালের বিলের মাধ্যমে। আমরা সারা ভারতের সমস্ত হিন্দুদের কাছে আবেদন জানাই, ওপার বাংলা থেকে আসা কোটি কোটি হিন্দুদের জীবন নিয়ে যে সিনিমিনি খেলা হচ্ছে, এই সিনিমিনি খেলাকে আপনারা প্রতিহত করুন এবং আপনারা ব্যর্থ করুন। এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই এই ভারতের মাটিতে হতে দেওয়া যাবে না। এই আবেদন আপনাদের সবার কাছে করছি, আপনারা রক্ষা করুন মানবিকতা, রক্ষা করুন আপনারা ওপার বাংলার হিন্দুদের। দিল্লির জাতীয় সংসদের সমস্ত এমপিদের কাছে আপনারা আবেদন করুন যে ওপার বাংলা থেকে আসা সমস্ত হিন্দুরা তারা ভারতের নাগরিক, এই লাইন আইনের মধ্যে যুক্ত করার পরে তবেই বাংলা এনআরসি হবে, না হলে বাংলার এনআরসি হবে না। যে কোনো মূল্যে হোক ওপার বাংলার মানুষেরা এই এনআরসি রুখবে, রক্ত দিয়ে রুখবে, জীবন দিয়ে রুখবে, বাংলা অচল করে দিয়ে এনআরসি রুখবে, এই কথা আজকে আমরা ঘোষণা করে যাচ্ছি।